সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আপুটাকে আপনারা আগেও দেখছেন। তিনি আসলে অপরূপ সুন্দরী, সব দিক থেকে আসলে মানে অতুলনীয়। আসলে তার বারবার কেন প্রতিবেদনে আসতে হয়, চলুন আজকে নতুন করে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শিমলা। শিমলা আপু, তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার দিনকাল? ভাই কেমন চলবো, অনেকটা কষ্ট আছে। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন, বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট। সিলেট। তা আপনি তো আসলে প্রতিবেদন অনেকগুলোই করলেন, তা আসলে মানে বারবার কেন আসতে হচ্ছে সেটা মানুষ জানতে চায় আর কি। বারবার কিসের জন্য আসতে চাই ভাই? একটা মনের মতন মানুষ চাই না যে পাশে দাঁড়াইবো, খালি হেল্পটাইপ তো করবো। একটা মানুষ আসে ভাই, খালি নোংরা নোংরা কথা বলে, এইসব কথাগুলো চলে যাবে। একটা ভালো মনের মানুষ পাই না, সে বুড়া হোক কি জোয়ান হোক ভাই, মন তো সবারই আছে। কিন্তু আসলে অনেকে বলে যে আপনারা খালি সহযোগিতা নেওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করেন না, এই ধরনের কমপ্লেন অনেকেই দেয়। আসলে এটা কি সঠিক নাকি? আসলে না ভাই, যে যে ভাই আমার লোকের কথা বলছে সে অবশ্যই বলছে যে আমি টাকা নেওয়ার পরে কি ফোন বন্ধ করি না? না, আমি কখনোই টাকা নিয়ে তো আসলে জীবন চলে না, সেটা তো বুঝতেই পারতেছেন ভাই। যতদিন ধরে প্রতিবেদন করতেছেন, বিয়ে শাদী করলে কিন্তু আপনার দুই একটা বাচ্চা কাছে হয়ে স্বামী সংসারে কিন্তু আরামসে থাকতে পারতেন, আপনাকে আর মানুষ মিডিয়াতে দেখতো না, তাই না? ওইটাই তো ভাই, বিয়ে শাদী যে করবো, বিয়ে করতে এলেই তো বলো যৌতুক দেওয়া, যৌতুক দেওয়া, অতটা তো আমার লেখা বলো না যে যৌতুক যে আমি যৌতুক কোথায়। আপনার মতো এরকম সুন্দরী হয়েও মানে কি কারণে যৌতুক চাই আসলে? যৌতুক চাই ভাই সেটা এখন আমি কেমনে বুঝবো, মানছে চায়, প্রবাসী হোক দেশি হোক ভাই, সবাই ফোন দিয়ে খালি নোংরা কথা বলে, কেউ পাশে থাকে না। আমারও যদি কেউ পাশে থাকতো ভাই, আমি ইনশাল্লাহ তারপরেই সবসময় দাঁড়াই। আসলে খারাপ কথা বলে তারা আসলে ভালো মানুষ নয়, কিন্তু মানুষ অনেকে খারাপ কথা বলে, কেউ আসলে মনে কষ্ট পাইলে বা আপনারা যদি কারোর কষ্ট দেন তারা হয়তো অনেক ক্ষেত্রে খারাপ কথা বলে, ঠিক আছে? এরকম কি হয়েছে যে আপনি কাউকে কষ্ট দিচ্ছেন বা আপনি কাউকে ঠকাইছেন? না ভাই, আমার কারোকে কষ্ট দেয় নাই। যে ভাই আমার লোকে ফোন দিছে, আমি ভালোই কথাবার্তা বলছি ভাই, নাম্বার নিয়ে দুই দিন কথা বলে ভাই পরের দিন চলে যায়। আমার জীবনটা এইভাবে কাটাইতে যায় না ভাই, আমি একটা মনের মতন মানুষ ভাই, সে যেমনই থাক আমার দুই বেলা দুই ঘন্টা খাইবো এরকম একটা মানুষ চাই। কি ইচ্ছা ছিল আর আপনি কি হয়েছে? কি চাইছি ভাই, আমি মনের মতন একটা মানুষ চাই যে আমার ভালো। আমার ইচ্ছা ছিল কি যখন, আমার ইচ্ছা ছিল কি ভাই, একটা ভালো ফ্যামিলিতে ঢুকতে পারবো, সে গরিব হোক বেশি দরিদ্র বেশি বড় লোক চাই না ভাই, সে খালি আমার দুই বেলা দুই ঘন্টা খাইতে পারলো এটাই আমার যথেষ্ট। এই যতক্ষণে মানুষের বাড়ি কাম করি অতক্ষণে এই ঘর সংসার চলে, মা আছে বাবারা ফেরা দিয়ে চলে গেছে। কি ধরনের কাজ করেন? মানুষের বাড়ি ভাই রান্না বান্না করে দেয়, রান্না বান্না করে এমনি কাজ কাম করে দেয় ভাই, ওইটাই আমার নিজস্ব ভাই। আগে যখন বাবা ছিল সেলাই মেশিন করতাম, নিজস্ব সেলাই মেশিন ছিল, পরে মাটা অসুস্থ হয়ে যাওয়া না সেলাই মেশিনটা বিক্রি করে ফেলছে, এই যে এখন মানুষের বাড়ি কাজ করে দেয়। মানুষে বলে যে এত সুন্দর মেয়ে কিসের জন্য কাজ করে, খাইতে না পারলে ভাই সুন্দর জীবন দেয় কি হবে? সেটাই সেটাই, সেটা তো আপনাদেরকেও বলে আর ভিডিওতে কমেন্টে অনেকে বলে, সেটাই আসলে মূল কথা যে আসলে সুন্দর হলেই আসলে জীবনটা সুন্দর হবে তার কোনো মানে নেই। আসলে মানুষের কষ্ট অভাব কোথায় গিয়ে দাঁড় করায় সেটাই আপুকে দেখলে আসলে বুঝতে পারতেছেন। তা আর কি বলতেছেন আপনি? আর ভাই দেশ প্রবাসী ভাইরা ভাই, আমার ফোন দিয়ে কেউ খারাপ কথা বললো না, আমার নাম্বার আছে যোগাযোগ করতে চাইলে, আমার যে জীবন সাথী করে সারা জীবনের জন্য নিতে চাও তাহলে আমি সেরমই একটা মানুষ চাই ভাই, সে জোয়ান হোক কি বুড়া হোক ভাই, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ভাই, মানুষ তো মানুষই। এখন ভালোই খাই, আমার লোকে ভালোভাবে কথা বলবো, সে আমি দশজনরে ভালোবাসতে চাই না ভাই, আমি একজনই ভালোবাসতে চাই যে আমার পাশে দাঁড়াইবো, আমার দায়িত্ব নিব, ওইরকম একটা ভাই। কাউকে কি ভালোবেসেছিলেন? এত বড় তো হয়েছেন না ভাই, ছোট থেকে বড় হয়েছি, কিন্তু ভালোবাসি নাই না, ভালোবাসতে চাইছি ভাই, যেমন পাশে দাঁড়ায় না, নাম্বার নিয়ে চলে যায়, অনেক মানুষ নাম্বার নিয়ে চলে যায়, পাশে দাঁড়ায় না, হেল্পটা করে না, ওইটাই। তোমার লোকে যদি আমি কথাই বলি ভাই, তুমি যদি আমার পাশে যদি না থাকো তাহলে আমি কেমনে হইব? আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার লোকে যোগাযোগ করবো ভাই, আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, নাম্বারটা তো মুখস্থ নাই ভাই। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। আসলে সত্যিকারে তার একটা জীবনসঙ্গী প্রয়োজন, কেউ অযথা খারাপ মন্তব্য করে আসলে খারাপ না হওয়ার চাইতে যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01738630070। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ নাম্বারটা খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, সত্যি কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন। এই ভাই আমারটা যে ফোন দিব জেরেমে তো ভাই, আমার মনের মতন মানুষ হইব যে পাশে দাঁড়াইব, আমি তো দশজনে চাই না, আমি একজনে চাই, সে পুরা হোক কি জোয়ান হোক, ওকে আমার পাশে দাঁড়াইব। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।